গত এক যুগে বিদ্যুৎ উৎপাদন বাড়ার সঙ্গে সমান্তরালে আলোচনায় থেকেছে কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জের মতো বেশ কিছু বিষয়। বিতর্ক উস্কে দিয়ে বিভিন্ন মহল থেকে বক্তব্য আসলেও বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকরা ক্যাপাসিটি চার্জকে দেখছেন বিনিয়োগ হিসেবে, যা গড়ে দিয়েছে অর্থনীতির ভিত। কেউ কেউ লুটেরা মডেল আখ্যা দিলেও বিদ্যুৎ বিভাগ বলছে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত পদ্ধতি ক্যাপাসিটি চার্জ। এটা বাংলাদেশের বা বর্তমান সরকারের উদ্ভাবিত কোনো মডেল নয়। এই মডেল অত্যন্ত পুরনো, প্রতিষ্ঠিত, বিশ্বব্যাপী একটা স্বীকৃত মডেল, যে আপনি যখন একটি বিদ্যুৎ কেন্দ্র বানাবেন, এর বিনিয়োগ ব্যয় প্লাস বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে জ্বালানির ব্যয়, সো বিনিয়োগ ব্যয়টা আসলে এই বিদ্যুতের উৎপাদন ইউনিটের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যায়। কিন্তু এরপরও যখন বিভিন্ন মহলে সমালোচনা, তখন সম্প্রতি কয়েক দফা এ নিয়ে কথা বললেন স্বয়ং সরকার প্রধান। আপনি যাই করতে যান, কিছু লোকের মানসিকতাই হচ্ছে কিছুই ভালো লাগে না। অনেক সমালোচনা অনেকে এখন করে যাচ্ছেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন কেনা হলো, সেখানে নাকি 90,000 কোটি টাকা বিফলে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। যারা 90,000 কোটি টাকার হিসাব করেন তাদেরকে আমি বলবো, এই 14 বছরে 90,000 কোটি টাকা যদি খরচও করে থাকি, তার বিনিময়ে আমার যে ব্যবসা বাণিজ্য উৎপাদন রপ্তানি বৃদ্ধি পেয়েছে সেটার হিসাবটা কি? তবে অর্থনীতিতে কি ধরনের অবদান রাখছে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ? বিদ্যুৎ বিভাগের তথ্য মতে 14 বছরে 47% থেকে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছেন শতভাগ মানুষ। অর্থনীতির মূল চালিকা শিল্পখাতে বিদ্যুৎ সংযোগ বেড়েছে 73%, সেচে দ্বিগুণ, আর মোট সংযোগ বেড়েছে 3 গুণের বেশি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সমীক্ষা অনুযায়ী প্রতি মিলিয়ন কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি সামগ্রিক অর্থনীতিতে যোগ করে 4,60,00,000 থেকে 10,70,00,000 টাকা। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে গত 14 বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 7,28,000 মিলিয়ন কিলোওয়াট আওয়ারের বেশি, অর্থনীতিতে যার সম্ভাব্য অবদান প্রায় 78,00,000 কোটি টাকা। নিন্দুকরা বহুত রকম কথা বলবে, 90,000 কোটি টাকা আজগুবি একটা তথ্য দিয়ে দিলেন। আচ্ছা, এই আজগুবিটাও যদি আমি ধরে নেই, এই ক্ষেত্রে 90,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, সেটা রিটার্ন আমরা এখন পাচ্ছি যে বিশাল বড় সম্ভাবনা তৈরি হয়েছে। শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, যে ইকোনমিক গ্রোথটা তৈরি হয়েছে গ্রাম অঞ্চলে, আজকে যে জিডিপি গ্রোথ বলি, ভবিষ্যতে বাংলাদেশকে চিন্তা করি যে বিশ্বের একটা উন্নত দেশের কাতারে যাব, এই সব তৈরি হয়েছে এই কারণে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে 2009 সালে উৎপাদন সক্ষমতা ছিল 5,000 মেগাওয়াটের নিচে। ক্যাপটিভ ও নবায়নযোগ্য উৎস সহ বর্তমানে যা ছাড়িয়েছে 28,000 মেগাওয়াট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।